দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন মারিচঝাঁপি জঙ্গলে বাঘের কামড়ে নিহত হলেন 35 বছরের হরিপদ মণ্ডল নামে এক ব্যক্তি। বুধবার সকালে মরিচঝাঁপি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েন হরিপদ মণ্ডল। নদীর অপর পাড়ে জঙ্গল ও বন বিভাগের অফিস আছে, যদিও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শোভন রায়, আনন্দ বার্তা।